আমরা যখন 10-12 বছর বয়স হয়েছি আমরা যখন বিচে খেলাধুলা করতাম, আসরের পর থেকে হাসি মোড়া শুরু হতো। আবার সকালবেলা 7টা পর্যন্ত হাসি মুড়তো, ফুরারা এত উঠতো উঠতো। এখানে হাসিমের পায়ের দাগ ছাড়া হাসিম ছাড়া কিছু দেখা যাইতো না। সামুদ্রিক কাছিম এভাবেই গল্প হয়ে উঠেছে সিনেমাটিনের মানুষের কাছে। নুরুল হকের মতো অনেকে শৈশবে শত শত কাছিম দেখেছেন, এখন সংখ্যাটা হাতে গোনা যায়। শেষ রাতে মা কাছিম এসেছিল ডিম পাড়ার জন্য। আমি বসে আছি সেন্ট মার্টিনের শিল্পিনীয় সৈকতে। অন্যান্য বছরগুলোতে জানুয়ারির এই সময়ের মধ্যেই একটা বড় অংশের কাছিম ডিম পেড়ে চলে যায়, কিন্তু এবছর এখন পর্যন্ত এই একটি কাছিমেই ডিম পাড়তে এসেছে। এখন জীবিত কাছিমের চেয়ে মৃত কাছিমই বেশি বেশি আসে সৈকতে। সেন্ট মার্টিনের উত্তর সৈকতে বেশি এসেছে মহাবিপন্ন হক্সবিল প্রজাতির এই কাছিমটি। প্রায় 1 মিটার পর্যন্ত বড় হয়, আর আমরা যেটা দেখলাম এটা প্রায় 1 ফিটের মতো এবং এটা একটি শিশু হক্সবিল টার্টল। বাংলাদেশের সবচেয়ে বেশি কাছিম ডিম পাড়তে আসে সেন্ট মার্টিনে। সাম্প্রতিক বছরগুলোতে আশঙ্কাজনকভাবে কমেছে মা কাছিমের আগমন। মা কাছিম ডিম পাড়তে আসে অক্টোবর থেকে মার্চ পর্যন্ত। 2019-20 সালে 19টি, 2020-21 সালে 15টি, 2021-22 সালে 3টি এবং সর্বশেষ 2022-23 সালে কাছিম আসে মাত্র 1টি। 7 প্রজাতির সামুদ্রিক কাছিমের মধ্যে বাংলাদেশে পাওয়া যায় 5 প্রজাতির। এর মধ্যে রয়েছে অলিভ রিডলি, গ্রিন টার্টেল, লগারহেড, হক্সবিল ও লেদারব্যাক। সেন্ট মার্টিনের ডিম পাড়তে আসার রেকর্ড রয়েছে অলিভ রিডলি, গ্রিন টার্টেল এবং হক্সবিল প্রজাতির। প্রকৃতির নিয়ম অনুযায়ী কাছিম যেখানে জন্ম নেয় সেখানেই ফিরে আসে ডিম পাড়ার জন্য। তবে কেন জন্মভূমি বিমুখ হলো এই কাছিম? টুরিস্ট গোসল করতেছে, তারপর ওখানে ছাতা বসেছে, অনেকগুলো খাঁটা চালা কুকুর আছে, ইত্যাদি ইত্যাদি সমস্যা। মাদার কাছিম যখন ডিম পাড়তে আসে ওখানে যে ফিশিং নেট আটকে রাখে, ওই যে কক্সবাজার বড় বড় ফিশিং ট্রলার করে এখানে দিবে, আশপাশে এসে আর ফিশিং করে, ওই নেটে আটকে গেলে আর সহজে কাছিমগুলো বাঁচে না। এখন সময় ঠিক 9:30। আমি দাঁড়িয়ে আছি সেন্ট মার্টিনের গলাচিপা অংশে। আমার পিছনেই দেখতে পাচ্ছেন একটি রিসোর্ট যেখানে উচ্চ শব্দে গান বাজছে, পাশাপাশি বারবিকিউর জন্য আগুন ধরানো হয়েছে। এর পাশাপাশি কিন্তু পটকা ফোটানো কিংবা ফানো সরানো, গান বাজনা, হাঁটা চলা কিন্তু নিয়মিত। প্রচুর পরিমাণে বাইক চলছে, অটো চলছে, হ্যাঁ, এবং ট্যুরিস্টের অ্যাক্টিভিটিসের সাথে সাথে যে হোটেল মডেলগুলো আছে তাদের সবগুলো হচ্ছে বিচের কাছে এবং সেগুলো প্রচুর আলো তৈরি করছে। এবং দূর থেকে যখন একটা টার্টেল আমার এই বিচে আসে তখন কিন্তু সে এই আলোকিত শহর দেখে কিন্তু সে আর ডিম পাড়ার জন্য আসতে চায় না। এখানকার যে কুকুরগুলো এরা কিন্তু এই টার্টেলগুলো যখন আসে তাদেরকে বিরক্ত করে, ডিম পাড়তে দেয় না। অনেক সময় এরা ডিম পাড়তে না পেরে পানিতে চলে যায় এবং পানিতে ডিম পেড়ে দেয়। কয়েক দশক ধরে সেন্ট মার্টিনে প্রাকৃতিকভাবে জন্ম নেয় না কাছিম। পরিবেশ অধিদপ্তরের সাথে বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের সহায়তায় কৃত্রিম হ্যাচারিতে ফোটানো হয় কাছিমের ডিম। গড়ে 60 দিন সময় লাগে ডিম ফুটে বাচ্চা বের হতে, সেগুলোকে সমুদ্র অবমুক্ত করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন 1995 সংশোধিত 2010 অনুযায়ী কিছু বিষয় নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, কিন্তু দ্বীপজুড়ে কোনো নিয়ম মানতে দেখা যায় না, চোখে পড়ে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নজরদারি। লাইটের আলোটা যেন না আসে, লাইটের ম্যানেজমেন্টটা এভাবে করতে হবে, এবং বিশেষ করে সন্ধ্যার পরে ধীরে ধীরে বিচে মানুষের যাতায়াতটা কমাই দিতে হবে। বাংলাদেশের রয়েছে 710 কিলোমিটার উপকূল। সেন্ট মার্টিন ছাড়া সোনাদিয়া, কুতুবদিয়া সহ টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত বিভিন্ন সৈকতে ডিম পাড়তে আসে সামুদ্রিক কাছিম। সেন্ট মার্টিন থেকে ফিরে ইয়ানুর হোসেন, প্রথম আলো।